Corona vaccination program has been inaugurated at Kishoreganj Secondary School level for students aged 12 to 17 years. Deputy Commissioner Mohammad Shamim Alam inaugurated the immunization program at District SB Government Girls High School and Government Boys High School on Tuesday morning local time. Administration officials and teachers, including Superintendent of Police Mashruker Rahman Khalid, Civil Surgeon Dr. M.D. Mujibur Rahman were present at the time. আমরা গভর্নমেন্ট বয়েজ স্কুল এবং এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের দুটি ভেনুতে 12 থেকে 17 বছরের যে বাচ্চারা আছে তাদের ফাইজারের টিকা দেওয়ার কর্মসূচি শুরু করেছি। তো প্রত্যেক দিন 600 করে এক এক কেন্দ্রে টিকা দেওয়া হবে এবং এটি কন্টিনিউয়াস চলতে থাকবে। আমরা আপনারা জেনে খুশি হবেন, আমাদের জেলায় এ পর্যন্ত আমাদের প্রায় 12,35,000 উপরে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে এবং ইতিমধ্যে আমরা প্রায় 11,75,000-এর মতো আমরা প্রথম ডোজ ভ্যাকসিনেশন সম্পন্ন করেছি এবং তার 50% আমরা প্রায় সেকেন্ড ডোজ আমরা সম্পন্ন করেছি। আমাদের জেলায় এখন সিনোফার্ম, কোভিশিল্ড সহ ফাইজার সকল ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান রয়েছে এবং সেক্ষেত্রে পুলিশ, জেলা পুলিশ কিশোরগঞ্জ সর্বাধিক সহায়তা করবে, করছে এবং করবে। এবং আপনারা জানেন যে ভ্যাকসিনেশন ছাড়া আমাদের করোনা কিন্তু আমরা নির্মূল করতে পারবো না। There are a total of 450 schools in the district. It was informed at the inaugural function that more than 1 lakh students would be vaccinated by administering Pfizer vaccine to 600 students every day. Bangladesh Desk, Bongshai News.